নমস্কার শুভেন্দু অধিকারী ভবিষ্যতে কী করবেন তা নিয়ে এখনও যথেষ্ট ধোয়াশা রয়েছে তিনি নিজেও ঠিকমতো তা স্পষ্ট করছেন না কিন্তু তিনি কি করবেন তা আকার ইঙ্গিতে অনেকটাই বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন সভা থেকে আর এবার সকলের কথা সৃজন সম্মান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা দেন সদ্য প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী আর সেখানেই তিনি আগামী দিন কি করতে চলেছেন তার অনেকটাই আভাস দিয়ে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল তিনি প্রণব মুখার্জির নাম করে বলেন প্রণববাবু এখানে এসে সবাইকে বলে গেছিল আমি এখানে শুভেন্দু অধিকারীকে দিয়ে গেলাম শুভেন্দু মানুষের জন্য করবে তারপর শুভেন্দু অধিকারী বলেন আমি প্রণব মুখার্জির কথা রাখি ওর ভবিষ্যতেও রাখবো আমি মানুষের জন্য করব। মানুষের সাথে আমি বিশ্বাসগত করা কখনো করব না মানুষের যদি অসুবিধা হয় কোনো মানুষের ওপর যদি অত্যাচার হয় কোনো বেকার যুবক যদি কাজের জন্য বিচলিত হয় কৃষকেরা যদি বঞ্চিত হয় মানুষের মধ্যে যদি আরও উন্নয়নের প্রত্যাশা দেখা যায় তাহলে আমি নিশ্চিত করে মানুষ যা চায় তাই করব। আমি কথা দিয়ে গেলাম শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্য শুনে রাজনৈতিক মহল মনে করছে তিনি নাম না করে তৃণমূল কংগ্রেসকেই খোঁচা দিলেন তিনি যে তৃণমূল কংগ্রেস খুব শীঘ্রই ত্যাগ করতে চলেছেন তা আজ তার কথাতেই অনেকখানি পরিষ্কার হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল কিন্তু তিনি আগামী দিন কোন পথে হাঁটবেন তা এখনও স্পষ্ট করছেন না তিনি